বিএনপির পরিকল্পনা ছিল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবির আন্দোলনের এক পর্যায়ে তারা জোবাইদা রহমানকে দেশে নিয়ে আসবে। জোবাইদা রহমানের নেতৃত্বে বিএনপিতে একটি জাগরণ তৈরি করা হবে। বিএনপির মধ্যে দীর্ঘদিনের পরিকল্পনা ছিল যে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে যখন সরকার একেবারে কণ্ঠসা হয়ে পড়বে, তখন তারেক জিয়া, জুবাইদা বা জিয়া পরিবারের কাউকে সামনে নিয়ে আসা হবে। সেরকম পরিকল্পনা নিয়ে দীর্ঘ 16 বছর ক্ষমতার বাইরে থাকা দলটি এগোচ্ছিল। কিন্তু এই পরিকল্পনা ভেস্তে গেল আদালতের রায়ে। দুর্নীতির মামলায় তারেক জিয়া এবং জুবাইদা রহমানকে কারাদণ্ড দেওয়া হয়েছে। ফলে এখন জুবাইদাও নির্বাচনের জন্য অযোগ্য হলেন এবং তাকেও আন্দোলনের মাঠে নিয়ে আসা সম্ভব হবে না বিএনপির জন্য। কিন্তু বিএনপি নেতারা বলছেন বিএনপির হাতে আরও অস্ত্র আছে। তারেক জুবাইদা নির্বাচনের জন্য অযোগ্য হওয়ার ফলে তাদের আপাতত দেশে আসার সম্ভাবনা নেই। তারেক জিয়া আগে থেকেই দেশে আসার বিরোধী। তার যে সমস্ত মামলা রয়েছে সেই সমস্ত মামলাগুলোর কারণে দেশে ফিরলে যে সরকারই থাকুক না কেন তাকে প্রথমে গ্রেপ্তার হতে হবে। গ্রেপ্তার হওয়ার পর তার জামিনের প্রক্রিয়া শুরু করতে হবে। এটি তারেক জিয়ার আইনজীবীরা ভালো করেই জানেন, আর সে কারণেই তারেক জিয়ার দেশে আসা কোনো আগ্রহই নেই। কিন্তু সরকারকে কোণঠাসা করার জন্য বা আন্দোলনকে বেগবান করার জন্য বিএনপিতে একটি মুখ দরকার। সেই মুখটি কে হবে সেটি হলো এখন সবচেয়ে বড় প্রশ্ন। বিএনপির মধ্যে পরিকল্পনা ছিল জুবাইদাকে সামনে নিয়ে আসা। বিভিন্ন সূত্র বলছে শর্মিলা সিতির ব্যাপারে বিএনপি নেতাদের মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে। তবে সিতি রাজনীতিতে আসুক এটা তারেক জিয়াও চান না। তবে খালেদা জিয়ার সিতির ব্যাপারে অনেক বেশি উৎসাহী। বেগম জিয়া যখন গ্রেপ্তার ছিলেন তখন একাধিকবার সিতি বাংলাদেশে এসেছেন, বেগম খালেদা জিয়ার সেবা শুশ্রূষা করেছেন। কাজেই সিতিকে নিয়ে বিএনপির মধ্যে এক ধরনের বিভক্তি রয়েছে। তবে বিএনপি সূত্রগুলো বলছে এই সময় তাদের বিকল্প হলো জাইমা রহমান। জাইমা ইতিমধ্যে বার অ্যাক্ট ল করেছেন, তিনি লন্ডনে অবস্থান করছেন এবং পিতার বিভিন্ন রাজনৈতিক বিষয়ে পরামর্শ দিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। যেহেতু তাকে নিয়ে কোনো রাজনৈতিক বিতর্ক নাই, তার বিরুদ্ধে কোনো মামলাও নাই, এ কারণে চূড়ান্ত আন্দোলনের কোনো এক পর্যায়ে জাইমা রহমানকে দেশে নিয়ে এসে একটা চমক সৃষ্টির চেষ্টা করছে বিএনপি। সূত্রগুলো বলছে বিএনপির নেতারা মনে করেন আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য একসময় জনগণকে সম্পৃক্ত করতে হবে, রাস্তায় মানুষকে নামাতে হবে, আর সেটি বর্তমান নেতৃত্ব দিয়ে সম্ভব হবে না। এজন্য জিয়া পরিবারের কাউকে লাগবে, আর সেক্ষেত্রে জাইমা রহমান তাদের জন্য ভালো বিকল্প বলেই মনে করছেন বিএনপির নেতারা। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।